বন্ধুরা, আমি তানিয়া। তো চলে এলাম আবার নতুন একটি ভিডিও শেয়ার করতে তোমাদের সঙ্গে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও ভালোই আছি। আর তোমাদের সবাইকে স্বাগত আর একটি ফ্যামিলি ব্লগে। তো তোমাদের সবাইকে আরও অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো, এবং যারা করোনি দেখছো তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। তো তোমাদেরকে বলবো যে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যারা এখনও করোনি, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, তাহলে যখনই আমার নতুন কোনো ভিডিও আসবে তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবে। তো বেশি কথা না বলে তোলো ভিডিওটি আজকে শুরু করছি। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে আমার বেবিদের মাথা গোল করা। সেটা কি কারণে অনেক সময় দেখা যায় অনেক বেবির মাথা যে এই সাইড থেকে ওপর থেকে একটু লম্বা, বা পেছন থেকে এদিক থেকে একটু লম্বা, বা কারো দেখা যায় এই সাইড চাপা, এই সাইড চাপা, বা পেছন দিকে একদম পুরো চেপে গেছে, উপর দিয়ে বেরিয়ে গেছে, এরকম এরকম প্যাটার্নের হয়ে গেছে। এরকম অনেকের ক্ষেত্রেই থাকে, আর অনেকেই বুঝে পারো না যে মাথাটা এরকম কেন হচ্ছে, কেন হয়ে যাচ্ছে। আমরা মানে বিশেষ করে যারা নতুন মারা হচ্ছে তারা মানে খুব চিন্তিত থাকো। তো বিষয়টা নিয়ে খুব বেশি চিন্তা করবে না, কিন্তু হ্যাঁ, জিনিসটা একটু গুরুত্বপূর্ণই, যেহেতু তোমার বাচ্চার ব্যাপার এটা। আমাদের একটা বাচ্চাকে নিয়ে যখন আমাদের কোনো বাচ্চা মানে হয় কোনো প্রবলেম হয় আমরা খুব বেশি চিন্তা করি, আর এটা স্বাভাবিক, এটা হওয়াই উচিত, হবেই প্রত্যেকটা মায়ের ক্ষেত্রেই। তো সেই জন্যই বলছি খুব বেশি চিন্তা করো না। যারা মোটামুটি অনেকটা বড় হয়ে গেছেও মানে মাথাটা পুরো শক্ত হয়ে গেছে, সেক্ষেত্রে তো আর খুব বেশি কিছু করার হয়তো নেই, তাও চেষ্টা করলে হয়তো হবে একদম বেশি বড় না হলে। আর যারা ছোটো আছো এখনও, যাদের বাচ্চা বেবিরা ছোট আছে, তাদের জন্য বলছি যে তোমরা যদি এরকম পরিশ্রম বুঝে পড়ে থাকো যে বাচ্চা মাথাটা কী করে গোল করবো কিছুতেই বুঝে পাচ্ছ না, তো সেক্ষেত্রে বলি, তো সেক্ষেত্রেই তোমাদের সঙ্গে কথা বলবো। তো ভিডিওটা যেহেতু কথার মাধ্যমে বলবো, আর কিছু জিনিস তোমাদেরকে দেখাবো, কেমন ধরনের বালিশে কেমন করে শোয়ালে দেবীটার মাথাটা ঠিক হবে সেটাই। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা আমার কথাটা শোনো বা দেখো, আশা করছি তোমাদের কাজে লাগবে যারা যারা এই বিষয়ে নিয়ে চিন্তিত আছো। তো প্রথমেই বলি তোমাদেরকে যে দেখো, অনেক সময় ছোট বাচ্চা যখন আমাদের নিউবর্ন বেবি যখন জন্ম হয় তখন অনেকেই বাড়িতে আসে দেখতে, বা এসে অনেকেই অনেক রকম টিপস দিয়ে থাকে যে বলে এটা এরকম কেন করছিস, এরকম করে শোয়া, ওরকম কর, এরকম কর। মানে সবাই যে ভুল বলছে সেটা আমি বলছি না, সবার বাচ্চাকে সবার বাচ্চা পালার এক্সপিরিয়েন্সটা আলাদা, সে সেই অভিজ্ঞতার সঙ্গেই বলে থাকে। তো সবারটাই ঠিক, আমি খারাপ বলছি না, কিন্তু কী হয় বলো তো, অনেকের অনেক জিনিস এক এক রকম হয়, এক এক রকমভাবে বলে, আর প্রত্যেকটা বাচ্চা আলাদা, প্রত্যেকটা বাচ্চার সিস্টেমও আলাদা, সের জন্য সবার ক্ষেত্রে সবটা যায় না। তাই বলবো তোমাদের একটা কথা বলবো যে বাচ্চাদের সঙ্গে খুব বেশি এক্সপেরিমেন্ট করতে যাবে না, যে ও এটা বললো বা এটা বললো ঘর এ ব্যাপারে টেস্ট করে দেখি, একটু এক্সপেরিমেন্ট করে দেখি, এটা করতে যাবে না। কারণ বাচ্চারা খুবই খুবই ছোট বাচ্চা, তো একদমই কী বলবো, একদমই তুলো কিনা, তুলোর চেয়েও নরম সফট যেটা বলা যায় ওরা ওরকম হয়। ওদের বেশি টানা হচ্ছে না, কোনো কিছু এক্সপেরিমেন্ট করতে যাবে, কিছু কিছু করতে যাবে, ওদের জন্য ক্ষতিই হয়ে যাবে। সেই জন্য সব কিছু ওদের কিছু এক্সপেরিমেন্ট করার আগে, কিছু করার আগে সবসময় ডাক্তারের পরামর্শ নিয়ে করবে, সেটা তোমার জন্য সবচেয়ে বেস্ট হবে, এদিক ওদিকের কথা না শুনে। তো ঠিক আছে, তো এটা তো গেল অন্য এক কথা। তো তোমাদেরকে আরেকটা কথা বলছি, যা অনেকে আছো বাচ্চা মানে ঠিক করে নিতেই পারো না এখনও, যারা মানে নতুন মা হয়েছে ছোটো, কী করে হ্যান্ডেল করবে এত ছোটো বাচ্চা, কী করে কোলে নেবে সেটা পারো না। তো বাচ্চাকে সবসময় না কেমন করে শোয়াবে, ওদের মাথাটা মানে চ্যাপটা কেন হয়ে যায় আগে সেটা বলছি, বিভিন্ন কারণের জন্য। মানে ওদের যে স্ক্যাল্প, মাথার যে চামড়া বলো, মাথার ভেতরের যে হাড় থাকা বলো, রং বলো, যা বলো, সবই থাকে মানে এত নরম, এত নরম, মানে কী বলো, যদি তুমি একটু জোর করে কোনো চাপ দিয়ে আঙুলে ধরো, সেই আঙুলে যে তোমার যে নেশাটা আছে মাথার মধ্যে যদি পড়ে যায় সেটাতেই ওরকমই হয়ে যাবে মাথাটা, মানে এতটাই নরম। সেই জন্য খুব আস্তে, খুবই নরম সহ, খুব সব ইস করে আর কি, সব যত্ন সহকারে ওদেরকে তুলতে হয়, ইসে করতে হয়। সেই জন্য ডাক্তাররা সবসময় বলে দু বছর অবধি বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট হয়, সব দিক থেকে ঠিক হতে থাকে, আস্তে আস্তে করে ভর পুরোটা ভরে যায়, ঠিক মতন আকার গঠন আস্তে একদম লাগে। সেই জন্য দু বছর আগে ওদের চুল কাটাটা একদমই ঠিক নয়, কারণ চুল কাটতে গেলে কী হয় জানো, বাচ্চা যেহেতু চুল কাটতে অবশ্যই এখানে ধরতে হবে, বিভিন্ন জায়গায় ধরে ওদেরকে এরকম করতে হবে, তো এত নরম মাথার মধ্যে একটু হলেও প্রেশার পড়বে, তো ও জায়গাটা ওদের ডেবে যাওয়ার চান্স থাকে, এটাই হচ্ছে কারণটা। তো বলি, তো তোমরা যখন বাচ্চাকে ঘুম পাড়াবে, যেহেতু ওরা বললামই ওদের মাথাটা খুবই নরম হয়, এক যখন বাচ্চা তো আর নিজে নিজে চেঞ্জ হতে পারে না, বাচ্চার নিজে নিজে সাইড চেঞ্জ হতে গেলে কমসে কম 6-7 মাস সময় লাগে, 5 মাস, কারো কারো সবাই সমান হয় না, কারো একটু আগে হয়, কারো একটু পিছিয়ে হয়। যখন ওরা নিজেরা নিজেরা চেঞ্জ করতে পারে তখন তো আলাদা ব্যাপার, আর ততদিনে মাথা ওদের মোটামুটি শক্ত হতে শুরু হয়ে যায়, তখন ওই ঠিকটা হতে চায় না। সেই জন্য তোমার বাচ্চা যখন একদমই ছোট
ওকে যখন ঘুম পাড়াচ্ছ কখনো কি করবে এরকম চিট করে শোয়াবে, মানে মাথাটা এরকম নিচ দিয়ে এরকম করে শোয়াবে, কিছুক্ষণ এভাবে থাকার পরে ওর সাইডটা চেঞ্জ করে দিবে, এরকম করে আস্তে করে ঘোরাবে। যারা ঘোরাতে পারো না তাদের জন্য অন্য দিন অন্য কোনো ভিডিও থাকবে, বা অন্য কারো কাছ থেকে জেনে নিতে পারো। ওকে আস্তে করে ধরে ওর সাইডটা চেঞ্জ করে দিবে, লেফট সাইড কখনো রাইট সাইড, ওরকম করে ঘুম পাড়াবে চেঞ্জ করে করে, কারণ যেহেতু ও নিজে চেঞ্জ হতে পারে না সেই জন্য তোমাকে চেঞ্জটা করে দিতে হবে। আর দেখবে কিছু কিছু সময় বাচ্চারা খুব বেশি ঘুমোচ্ছে না, অল্প সময় ঘুমাচ্ছে, কেউ হয়তো 10-15 মিনিট, কেউ হয়তো আধা ঘন্টা, খুব বেশি ঘুমাচ্ছে না, বা তুমি চেঞ্জ টাইমই পেলে না, সেক্ষেত্রে কী করবে, তো ওরা তো একটু পরপর কিছুক্ষণ বাদে বাদে ঘুমায়, তো কখনো এভাবে ঘুম পাড়ালে এই সাইড মাথাটা এরকম নিচে দিয়ে, আবার কখনো এই সাইড করে ঘুম পাড়ালে, কখনো ওই সাইড ঘুম পাড়ালে, সব সময় চেঞ্জ করে করে দিবে, কখনো একভাবে রাখবে না। একভাবে রাখার ফলে কী হবে, এই পাশটা যেহেতু ওর প্রেশার পড়ছে তো এই পাশটায় আস্তে আস্তে ওর ডেবে যাচ্ছে, তো এই সাইডটা চেপে যাচ্ছে, বাকি সাইডগুলো লম্বা হচ্ছে। আবার যেরকম সেম সেই ক্ষেত্রে বাচ্চাটাকে কোনো সেরকম সাইড করে রাখলে সে এই সাইডে সরে যাচ্ছে, ওই পাশটা ওরকম হয়ে যাচ্ছে, এটাই হচ্ছে কারণ, এটাই হচ্ছে কারণ। আর কী করবে, বাচ্চাদেরকে ছোটো ছোটো মাঝে মাঝে টামি টাইম দেবে, তো টামি টাইম নিশ্চয়ই সবাই জানো, আর যারা জানো না তাদেরকে বলছি, বাচ্চাকে এরকম ধরে উপর করে দেবে। মোটামুটি 1 থেকে 1.5 মাস যখন হয়ে যায় বাচ্চা, তারপর থেকে এই জিনিসটা করা যায়, কোনো প্রবলেম হয় না। তো তখন কী হবে দেখবে, এরকম করে দেওয়ার ফলে বাচ্চা ঘাড়টাকে আস্তে আস্তে উঁচু করার চেষ্টা করছে, মানে একটু নাড়ানাড়ি করছে, একটু উঠানোর চেষ্টা করছে, এটা হচ্ছে খুব বেস্ট একটা জিনিস। কিছুক্ষণের জন্য বাচ্চাকে ভেবে পেটের বলে টামি টাইম দিয়ে রেখে দাও, তো দেখবে ও মাথাটা একটু মুভমেন্ট করার চেষ্টা করছে, এর ফলে কী হবে, ওর মাথাটা যখন শুয়াবে ওকে, তখন ও একটু একটু নড়াচড়া মুভমেন্ট করার চেষ্টা করবে, তার ফলে ওর মাথাটাকে এই সাইড ও সাইড হচ্ছে, সেগুলোও চাপ পড়ছে, কিছুটা কাজে লাগবে সেটা। আর একটা জিনিস, বাচ্চাকে একটু বাইরে নিয়ে যাও। ছোটো বাচ্চাকে আমরা সবসময় কী করি, 2-3 মাস 4 মাস এরকম এই কোলের বেশিরভাগ নেই, কিন্তু সবসময় ওদেরকে এভাবে রাখবে না, একটু এরকম খাড়া কোলে নেওয়ারও চেষ্টা করবে। মানে অনেকে বলে এরকম করে রাখে নাকি ঘাড় সোজা হয় না, এগুলো মিথ্যে কথা, এটা ঠিক নয়। ওর ঘাড়ে এখানে চাপ দিয়ে আমরা ওকে এইভাবে নিই, তো এইভাবে কোলে নেবে মাঝে মাঝে, এইভাবে কোলে নেওয়ার ফলে কী হবে, ওর ঘাড়টা এরকম থাকবে। আর বাইরে নিয়ে যাওয়ার কথা বলছি মানে আমি পাবলিক প্লেসে বলছি না, তোমার ঘরেরই, এই ঘর, ও যে ঘরে সবসময় থাকে, এই ঘর থেকে একটু বাইরে নিয়ে যাও, একটু ছাদ থাকলে ছাদে নিয়ে যাও, উঠোনে নিয়ে যাও, বারান্দায় নিয়ে যাও, একটু সাইড সুইড নিয়ে যাও, তাহলে ওর ক্ষেত্রে কী হবে বলো তো, সবসময় তো এক জায়গায় থেকে একই জিনিস দেখতে থাকে, ও বাইরে গেলে একটু ঘাড়গুলো কাত করে ঘুরিয়ে ঘুরিয়ে সব জিনিসগুলো দেখবে, তার ফলেও কী হবে, ও ঘোরানোর জিনিসটা বুঝতে পারবে, সেক্ষেত্রে ওর মাথাটা একটু মুভমেন্ট করবে, এই কারণেই বললাম, সেটাই বলার ছিল। আর তোমরা যেটা বাচ্চাটা মাথা গোল করার জন্য সবচেয়ে ভালো আরও জিনিস করতে পারো, সর্ষের বালিশ ইউজ করতে পারো, এটা খুব বেস্ট বাচ্চাদের মাথা গোল করার জন্য। আমি নিজে করিনি, তাও তোমাদেরকে বলছি, কারণ আমার বাচ্চার মাথাটাও কোনো এক সময় না, আমিও ঠিক যেরকম সাইড করাতে পারতাম না, আমাকে মা করিয়ে দিত, আমার মা সবসময় ওকে যখনই ঘুমাতো কিছুক্ষণ পরপর এসে ওকে এই সাইড থেকে ওই সাইড প্রথম কিছুদিন করে দিয়েছে, পর আমি নিজেই পারতাম, করিয়ে দিত, তাই ওর মাথাটা ঠিক হয়ে গেছে, মোটামুটি গোল, মোটামুটি বেশ ভালোই গোল আছে। তো এই সাইডগুলো আর এই জায়গাগুলো কিছু কিছুটা ড্যাপ রয়ে যায় গোল হওয়ার পরে, তো আমি ডাক্তারকে যখন বলতাম, যে সবাই হয়তো বলে থাকো, আমিও ডাক্তারকে গিয়ে বলতাম আমার মাথাটা গোল হচ্ছে না, মাথাটা ঠিক ঠিক আছে, এই জায়গাগুলো ওরকম আছে, ওরকম কোনো চিন্তা নেই, এটা নিয়ে কোনো বেশি চিন্তা করবেন না, 2 বছর লাগে ওদের মাথা পুরো কমপ্লিট ঠিক হতে, তো আস্তে আস্তে যখন বড় হতে থাকবে দেবে সবগুলো ভরে যাবে, ভরে যাবে জিনিসটা আলাদা, আর যেটা এক সাইড ডেবে যায় সেটা আলাদা। সেই ক্ষেত্রে তোমাদের বলেছিলাম, বলেছিল হ্যাঁ সর্ষের বালিশ সবচেয়ে বেস্ট, এটা মানে যদি ইউজ করতে পারি, এটা যদি ব্যবহার করা, মানে অভ্যেস করাতে পারি তাহলে খুবই ভালো। সর্ষের দানা, সর্ষেতে কী হয় বলো তো, দানা 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 যেহেতু থাকে বালিশটাতে, যখন মাথা দেওয়া হয় দানাগুলো ঠিক ঠিক নিজের মতন সরে গিয়ে মাথাটা ঠিক জায়গায় করে নেয়, আর যখনই আস্তে আস্তে বাচ্চাটা মাথাটা ওরকম ঘুরবে বা এরকম রাখবে, ওই ছোটো ছোটো যে দানাগুলো থাকে ওদের মাথার মধ্যে একটা হালকা ম্যাসেজ প্যাটার্নের হয়ে যায় আর কি, মানে থোড়া ম্যাসেজ করাও হয় আর ওরকম মুভমেন্ট করে এরকম করে সুন্দর করে গোলের মতন ঘুরতে থাকে, তো সেটা সর্ষেটাই ওর আকারটাকে ঠিক করে দেয়, সাইড করো সোজা করো যেভাবেই রাখো, তো সবচেয়ে বেটার তোমরা চেষ্টা করতে পারো সর্ষের বালিশ। অনেক ক্ষেত্রে হয়তো অনেকের কাজে লাগে না, যেরকম আমার ছেলেকে আমি প্রথম দিক থেকে দিইনি, যখন দিতে চেয়েছিলাম 3-4 মাস হয়ে গেছে তখন আরও না ওটাতে ঠিক ঘুমোতে যেত না, যেহেতু ওর একটা অভ্যাস হয়ে গেছিলো ওটাতে, তাই কিছুদিন ইউজ করার পর আমি ছেড়ে দিয়েছি, কিন্তু আমাকে আমার ডাক্তারবাবু বলেছিলো এটা সবচেয়ে বেস্ট, তো তোমরা এই জিনিসটা ট্রাই করতে পারো, খুব খুব ভালো কাজ হয় সর্ষের বালিশ। আর অনেকে বলে যে সর্ষে ফেটে গিয়ে তোমার কানে ঢুকে যেতে পারে, বাচ্চার ক্ষতি হতে পারে, সেরকম কোনো ভয় হয়তো নেই, তুমি খুব ভালো করে একটা ভালো কাপড় নাও, খুব ভালো করে জিনিসটা রাখো, সেটা তো তুমি ভালো করেই দেখবে, আর ছোটো বাচ্চা যেহেতু খুব বেশি নড়চড় করতে পারবে না, তাই খুব একটা রিস্ক মনে হয়নি।
আরো একটা কাজ তোমরা করতে পারো, এরকম একটা কাপড় নিতে পারো। সেই কাপড়টা কিন্তু খুবই সফট এবং সুতির হতে হবে, সেই ক্ষেত্রে তোমরা একটা বিড়া বানাতে পারো। নিশ্চয়ই এই জিনিসটা শুনবে তোমরা সবাই হয়তো, যে এরকম করবে, এরকম গোল করে এরকম বিড়া বানাবে। তোমাদেরকে দেখাচ্ছি, এটাও কিন্তু বাচ্চাদের জন্য খুবই ভালো, খুবই ভালো। এরকম গোল 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 করে এরকম একটা বিড়া বানাবে। দেখো তো মাঝখানটা এরকম একটু ডাউন করে দেবে, তো দু চারদিকটা দেখো কেমন গোল হয়ে আছে। ওর মাথাটা এত ছোটই হয়, এখানে সুন্দরভাবে বসে যাবে। তো দেখতে পেলে তো নিশ্চয়ই তোমরা এটা বানাতে পারো, অনেকেই এটা বানানো খুব ব্যাপার না। সুজের কাজ কাপড়টাকে একটু এরকম রোল রোল করে নিবে, ওড়না হতে পারে, অন্য কোনো সুতির কাপড় হবে, কিন্তু দেখবে কাপড়টা যেন খুব সফট আর খুব নরম হয়, আর রোজ কাপড়টা ধুয়ে দিয়ে আবার ইউজ করতে পারবে। দেখো এর মাঝখানেও শোয়াতে পারো, তো এটাতেও কী হবে, বাচ্চার মাঝখানে এক জায়গাতে রয়ে যাবে, খুব বেশি ছড়ানোর জন্য জায়গা পাবে না। তো সাইড করে দাও আর উপর করে রাখো, এটাও তোমরা করতে পারো, শুশার বালিশও ইউজ করতে পারো। আর যেটাই বললাম, যেই বালিশটাই ইউজ করো, অনলাইনেও কিছু বালিশ কিনতে পাওয়া যায় কমফোর্টেবল, মাঝখানটা ডাউন, কিন্তু খুব বেশি ফ্যাশনেবল স্টাইলিশ বালিশগুলো তোমরা কেনো না, সেগুলো খুব বেশি হেলথের জন্য ভালো হবে না বাচ্চাদের। এরকম জিনিসগুলো বেশি ইউজ করতে পারো। যখন 5-6 মাস হয়ে যাবে, বাচ্চা ঘাস সোজ করতে শিখে যাবে, বসতে শিখে যাবে, আস্তে আস্তে দেখবে মাথা শেপটা চলে আসছে। আর যেগুলো কিছু কিছু ডাউন রয়ে যাচ্ছে, 2 বছর টাইম লাগবে সম্পূর্ণটা ভরতে, তো তোমরা নিজেরাই বুঝে যাবে। তো যে এই জিনিসগুলো তোমরা করতে পারো, করলে বাচ্চার মাথাটা সোজা হয়ে যাবে, এটা নিয়ে খুব বেশি ভয় বা চিন্তার কোনো ব্যাপার নেই, আশা করছি তোমরা বুঝতে পেরেছ। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করে দিও, তোমার এরকম আপনজন কেউ থাকলে তাদের কাছে, তাদেরও হেল্প হবে। তো আমি তোমাদের হেল্প করার জন্যই আসি এরকম ছোটো ছোটো ভিডিও নিয়ে। তো বাচ্চারা অনেক সময় দেখবে খুব বেশি ঘুমোতে চায় না, অল্প অল্প ঘুমোয়, যেটা আগেও বললাম। তো ঘুম নিয়ে অন্য কোনো দিন আসবো, আজকে একই ভিডিওতে বললে অনেক বড় হয়ে যাবে, তোমাদেরও শুনতে ভিডিওতে বোর লাগবে। তো আশা করছি তোমাদের যেটুকু বোঝার ছিল তোমাদেরকে বোঝাতে পেরেছি বাচ্চাকে কেমন করবে। তো আবারও বলছি, বাচ্চাদেরকে যখনই ঘুমোবে সাইড চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করবো, ওরা নিজেরই যা হতে পারে না। তো ধরো 5 মিনিট এভাবে ঘুমালো, 5 মিনিট 10 মিনিট পর ওভাবে চেঞ্জ করে দিবে। আর অনেক সময় কী কী হয়, যেমন আমার বাচ্চা ছিল, ওকে একটু ধরলেই টাচ করলে ঘোরাতে গেলে উঠে যেত। তো অনেক সময় মনে হয় না, ঘুমাচ্ছে ওকে উঠে ধরলেই উঠে যাবে, সেক্ষেত্রে কী করবে, কিছুক্ষণ এবার যখন এইভাবে ঘুম পাড়ালে আরেকবার যখন ঘুমোবে উঠতে যাবে, তখন ওকে অন্য সাইড করে ঘুম পাড়াবে, এভাবে করতে পারো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আগামীকাল আবারও আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। তো টাটা, বাই বাই।